মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা। আর দেখো চান ঠান করে রেডি হয়ে নিয়েছি, আজকে জামাই ষষ্ঠী। এখন রেডি হয়ে যাব বাড়ি, কিন্তু আকাশটা এত খারাপ কি যে হবে ওটাই বুঝতে পারছি না। তো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো ব্লগটি। এখন রেডি হয়ে নেব, অনেকটা দূর যেতে হবে তাই তাড়াতাড়ি যেতে হবে, না হলে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। আর ওখানে তো ছেলে আছে, সেটা তো জানোই। আমরা দুজনে যাব, আর ছেলেকে দেখার জন্য মনটা ছটফট করছে, কতক্ষণে যাব দেখতে থাকো। এই দেখো রেডি হয়ে নিয়েছি, এখন আমার বর রেডি হলেই আমরা বেরোবো। এখন বাজে 10টা। এই দেখো শাড়ি পরে নিয়েছি, একটু সেজেও নিয়েছি, সাজার তো আর সুযোগ হয় না সবসময়, তাই ঠিক আছে। দেখো এই জায়গাটার নাম বেলাকোপা, এখানে একটু দাঁড়িয়েছি। এখন এখানে কেন দাঁড়ালাম সেটা তোমাদেরকে বলছি। দেখো আজকে যেহেতু বৃক্ষরোপণ দেয় মানে দিন বৃক্ষরোপণের, তো আমাকে রাস্তা একজন গাছ দিল, আমি আর না করিনি। গাছটা নিয়ে যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি ষষ্ঠীতে, দেখেই বুঝতে পারছো জামাই ষষ্ঠীতে যাচ্ছি। এই দেখো এখানে বাচ্চাদের জন্য গাড়ি নিয়েছে, ফলমূল মিষ্টি সব ব্যাগ ভর্তি। আমার বরের খুব ইচ্ছা ছিল যে, ওর ইচ্ছা ছিল যে এইসব কিছুই থাকবে না, এমনিই যাব, কিন্তু এইসব তো নিতে লাগবেই। ওখানে আছে জামা কাপড়ের ব্যাগ, এত বৃষ্টি ছিল কাদা লেগে গেছে জামা কাপড়ের ব্যাগে, অনেক কাদা লেগে গেছে। এই দেখো, আর দেখো রাস্তায় একটু মানে ফুলের দোকান ছিল, তাই কিনে নিয়েছি গাজরা, আমি লাগিয়ে নিয়েছি। কি করব, অনেকদিন ধরে ইচ্ছা ছিল পাওয়া যায়নি, কবে লাগাবো কবে লাগাবো, কবে বিয়ে লাগবে কারো নিজের কারো, তখন তো লাগায় না, আজকেই লাগিয়ে নিয়েছি। তো ঠিক আছে, তো যাওয়া যাক। আর এই জায়গার পরিবেশটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পরিবেশটা একদম চা বাগান, আর এই রাস্তাটা ফাঁকা বলে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর ন্যাশনাল হাইরোড দিয়ে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। ওই যে দেখো উনি পিছনে দাঁড়িয়ে আছে। তো যাওয়া যাক, এখন আমরা যাচ্ছি, তো গিয়ে আবার কথা হবে। এই দেখো বাড়িতে এসে পৌঁছালাম, আর দেখো ছেলে কি করছে, এই দিয়ে খেলা শুরু। এই যে দুজনের দুটো গাড়ি, ওই দেখো ছেলে 4 দিন থেকে আজকে আমাকে ছাড়া ছিল। ওই বাড়ি যাবি না, বাড়ি যাবি না, পরে যাবা। দেখো ষষ্ঠীতে বসে গেছে, হলুদ সুতো লাগিয়ে দিচ্ছে হাতে, এবারে যে আশীর্বাদ করবে ধান দুব্বো দিয়ে। আমরা দুই বোন, বড় জামাইবাবু আসেনি, তা আমার বরকে একাই ষষ্ঠী খেতে হচ্ছে। এখন মা আশীর্বাদ করবে, আশীর্বাদ করে তারপরে যে চা খেতে দেয়, দই মিষ্টি এগুলো সব আগে দিয়ে দেবে, তারপরে খাওয়া দাওয়া হবে ভাত। ব্যাগ সেটা দেখতে পারবে। এই দেখো খেতে বসে যাবে এখন, আর এখন আমরাও একটু খাবো এর সঙ্গে সঙ্গেই। এই যে বাচ্চাগুলো বসবে, এই যে মা এখন গিফটটা দিয়ে দিল, আর মাকেও, এই দেখো মাকেও শাড়িটা দিয়ে দিচ্ছে। মাকে দিলাম হচ্ছে তোমার হ্যান্ডলুম শাড়ি,
আমিও মাকে একটা যা স্পেশাল তোরা গিফট বসে বস, দিয়েছি, খাদ্য সেটা শেখ দেখতে দিয়ে পারো না বসো, একটু তোমার তোমার পরে। সুন্দর দেবো তো বসো, বস 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 বাবা বসো। আর এই দেখো আয় শুয়ে দেখো মা, যা যা বসো বাবা, সোম বসো, সোম হাত ধুয়ে আসছো, ওই দেখো হাত সোম ধুয়ে এসে বসে গিয়ে বসে বসো, তারপর পিসের সঙ্গে খাও, সুতো লাগিয়ে দেবে আমার ছেলে বাবার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ এটা সেই ডবল ডবল আছে কেন বাস, এই ভাই বাবা দুগুন ভাইয়ের মোবাইল, আমি দেখি কিচ্ছু নাই এটার মধ্যে। আয়ুষ তোমাকে এই যে এটা দিল, তোমার এটা নিয়ে স্কুল যাবা ঠিক আছে, ছোট মামা এগুলা কি ভাষা বলিস তুই, এটা নিয়ে স্কুল যাবা ঠিক আছে, না না খোলা না এখন না থাক বাড়ি গিয়ে থাকা, এটা চাল ছিঁড়ে যাবে কিন্তু, এটা কাটতে হবে কেচি দিয়ে। এই দেখো আয়ুষকে ওর মামি ধান দুব্বো দিচ্ছে, মামিরা নাকি ভাগনাকে আমদুদ খাওয়ালে ভালো তাই আমদুদ খাওয়াবে ওকে, এর জন্য একটু আশীর্বাদ করে দিল। এই দেখো আর ছেলে আমদুদ দেখে দিবে দৌড় দেখবে, এই দেখো আমদুদ আয়ুষ এসব পছন্দই করে না। তো আজকে কি কি রান্না হলো দেখাচ্ছি, সেগুলো দিয়ে খাওয়া হবে। এই যে এখানে আছে ইলিশ মাছ করা আছে, পটল ভাজা, কুমড়ো ভাজা, ইলিশ মাছ ভাজা, এখানে আছে ডাল, আর এই যে কাতলা মাছটা, এটা রাত্রেবেলা রান্না হবে, তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে, আবার কালকের বাজার কালকে হবে। এখন বাজে রাত্রি 9টা, তুই খালি গায়ে কী করছিস, ওই যে ও লাইট ঠিক করছে, লাইট জ্বালাচ্ছে ব্যাটারি দিয়ে। আয়ুষ হ্যালো কী করছো তুমি, এই যে দেখো গাড়ি আনাও শেষ, গাড়ি ভাঙ্গাও শেষ, ওই যে ওইদিকে ওই যে মা দেখছে টিভি, দাদাগিরি, এই যে একজন এসে বসলো, ওই যে ভাত বসিয়ে দিয়েছে, এখানে হচ্ছে দুধ গরম আমাদের নিজেদের গরুর দুধ, আর ওইদিকে আলু কাটছে, রাত্রেবেলা কাতলা মাছের ঝোল হবে। তো ব্লগটি আজকে এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, টাটা গুড নাইট।